আরে এই দাবাং না তো, এই দাবাং এ তো ঢং করে একটা এক্সট্রা জি লাগাই দিছে। এইটা না, আমি দেশি দাবাং এর কথা বলছি। হ্যাঁ এইটা এইটা, মেয়েটা সত্যি সুন্দর, কোথায় থাকে খুঁজে দেখতে হবে। হ্যালো, তুমি নলবাসী ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। 2010 সালে বলিউডে রিলিজ পায় সালমান খানের দাবাং, 2014 সালে আমাদের দেশে রিলিজ পায় জায়েদ খানের দাবাং। তবে জায়েদ খানের দাবাং সালমান খানের দাবাং এর রিমেক নয়, কেননা জায়েদ খান কখনো সালমান খানকে ফলো করেন না। এটা আমার পছন্দের জিনিস, একই রকম মিলেই যেতে পারে, কাউকে তো ফলো, আমার ব্যক্তিগত জীবন আমার। তবে জায়েদ খানের দাবাং এর সাথে অরিজিনাল দাবাং এর অল্প একটু মিল আছে। অরিজিনাল দাবাং এ সোনাক্ষি সিনহার বাবা প্রচুর মদ পান করেন এবং পানিতে ডুবে মারা যান। এই সিনেমাতেও বিন্দিয়ার বাবা প্রচুর মদ পান করেন এবং পানিতে ডুবে মারা যান। আহারে, মদ খাওয়া ঠিক না, এই মেসেজটি সবাইকে দেবার জন্য জায়েদ খানের সিনেমায় এই দৃশ্যটি ইচ্ছে করেই মিল রাখা হয়েছে। যারা নকল বলবেন বুঝবো তারা জায়েদ খান হেটার। দুই দাবাং এর মধ্যে আর কোনো মিল নেই। তবে এই সিনেমার সবগুলো গানই ছিল অনুপ্রাণিত, হিন্দি কলকাতা তেলেগু সিনেমা থেকে গান খুঁজে তা সুর সহ বাংলা করা হয়েছে। এগুলা খুঁজতে এই সিনেমার সাথে যুক্ত মানুষগুলোকে কতটা পরিশ্রম করতে হয়েছে একবার ভাবেন। এই কারিশমার কারণেই তুমি বেঁচে আছো। যাই হোক, এবার আসি 2 ঘন্টা 29 মিনিটের দেশি দাবাং সিনেমা নিয়ে। এই সিনেমাটি পুরোটাই কক্সবাজারে শুট করা হয়েছে। দাবাং সিনেমার নায়ক জায়েদ ভাইয়ের এন্ট্রিটা ছিল একদম ফালতু। মিথ্যে কথা। ও সরি ভাই, সিনেমার নায়ক জায়েদ ভাইয়ের এন্ট্রিটা ছিল পুরাই জোস। এক নারী গায়ে আগুন লাগাতে ধরে, জায়েদ ভাই বাইকের ইঞ্জিন গরম করে বাইক নিয়ে উড়ে গিয়ে নারীকে বাইকে তুলে নিয়ে আবার উড়ে চলে যান। দাবাং সিনেমায় জায়েদ ভাইয়ের নাম ছিল আজাদ। আই অ্যাম আজাদ। এই সিনেমায় বাচ্চাদের জন্য ছিল মজার কিছু রাইড। ছিল লুকোচুরি খেলা, ছিল হলুদ দাঁত, ছিল পার্শ্ব অভিনেত্রী। আরে এটা তো হিরো আলমের নায়িকা বুলবুলি। আই লাভ ইউ, লাভ ইউ টু। এই সিনেমায় তার নায়ক ছিল এই হলুদ দাঁতওয়ালা ভাইয়া। ছিল কান্নার দৃশ্য, ছিল কবর ধরে কান্নার দৃশ্য, আমি তোর ভালোবাসাকে কবুল করে নিচ্ছি, ছিল বাইকের বিস্ময়কর স্ট্যান্ড, এই কারিশমার কারণেই তুমি বেঁচে আছো, ছিল সুপারম্যান স্ট্যান্ড, ছিল যন্ত্রপাতি সারা জিমের কৌশল। তবে এই সিনেমায় একটা ব্যতিক্রম দৃশ্য ছিল, ভিলেনরা নায়িকাকে ধরেও ইজ্জত নিয়ে না খেলে ছেড়ে দেয়। তোরে ছেড়ে দিলাম। এই সিনেমায় এতগুলা মার্ডার ছিল, আমি গুনতে গুনতে টায়ার্ড হয়ে পড়ছিলাম। যদিও পুলিশ বলেছিল আপনি এই কাজটি করতে পারেন না, কিন্তু লাভ নাই, খুন খারাপি দিয়ে ভরপুর ছিল এই সিনেমা। এই সিনেমার পরিচালক ছিলেন আর্জেন্টিনার ফ্যান, তাই ব্রাজিলের জার্সি পরা এক লোককে মার্ডার করেন। কিছু অদ্ভুত হত্যাও ছিল, পিস্তল থেকে বুলেট বের করে মাথার উপর বুলেট বসিয়ে পিস্তল দিয়ে বাড়ি মেরে হত্যা, এইটা কোনো কথা। এই সিনেমায় আমার পছন্দের দৃশ্য, পছন্দের ডায়লগ, আমি ভূমিকম্পের মতো শত্রুর পায়ের নিচের মাটিতে ফাটল ধরিয়ে দেবো, আমি দাবাং এর মতো জ্বলে উঠে শত্রুকে পুড়িয়ে মারবো, আমি সুনামির মতো জলোচ্ছ্বাস হয়ে শত্রুকে ভাসিয়ে নিয়ে যাব। পার্শ্ব ভিলেনের একদম ইউনিক ডায়লগ শোনেন, তোকে আমি দেখে নেব। দেশি দাবাং সিনেমার প্রধান ভিলেন ছিলেন অমিত হাসান ভাইয়া। উনি পুরো সিনেমায় 3টা কাজ করেন, 1 বিনা কারণে মানুষ মারেন, 2 হুদাই হাসেন সাথে ওনার নিজের নাম বলেন, আই এম হিটলার, হিটলার দ্য ডেভিল, 3 একটু পর পর জায়েদ ভাইয়ের সাথে মোবাইলে কথা বলেন। দাবাং সিনেমার বড় একটা অংশ জুড়ে ছিল অমিত ভাই আর জায়েদ ভাইয়ের মোবাইলে কথোপকথন, একটু পর পর কল দেয় আর পচা কথা বলে, ছি আপনি এই কাজটি করতে পারেন না। 2017 সালে হলিউডে আলোচিত একটি সিনেমা ছিল আইটি। এই সিনেমার একটি দৃশ্য ছিল এমন, আপনারা হয়তো অনেকেই জানেন না, আইটি সিনেমার এই দৃশ্য আমাদের দাবাং থেকে নকল করা হয়েছে। জীবনে প্রথমবার দেখলাম গুলি খেয়ে মানুষ উপরে উড়ে যাচ্ছে, কিন্তু গতি অনেক কম। আলেক ভাই কিক মেরে যে বান্দাকে মহাশূন্যে পাঠিয়েছেন, তার সাথে এদের দেখা হওয়ার সম্ভাবনা অনেক কম। তারপরও শুভকামনা রইল। এডিটিং নিয়ে একটু কথা না বললেই নয়, এডিটিং এ তো টাকা খরচ করতেছেনি, একজন ভালো এডিটর নিতে আর কতই বা টাকা লাগতো। আর এটা কি ছিল ভাই, একটু ভালো করে দেখেন। হায় রে, নায়ক ভিলেন সামনাসামনি, দুইজনের হাতেই পিস্তল, এবার কি হবে। যাই হোক, অন্য বাংলা সিনেমার মতো বুলেট শেষ হয়ে যাবে না।
উপস। যাই হোক, সিনেমা শেষে জায়েদ খান ভাইয়া অমিত হাসান ভাইয়াকে মাটিতে জ্যান্ত পুঁতে ফেলে আর পুলিশ এসে বলে, অফিসার ওকে অ্যারেস্ট করো, আপনি এই কাজটি করতে পারেন না, ওকে অ্যারেস্ট করো। এই কারিশ্মার কারণেই তুমি বেঁচে আছো, ওকে অ্যারেস্ট করো। এইটা কোনো কথা? সো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, অবশ্যই তুমি নল লিংক। আর এই চ্যানেলে প্রথমবার হলে আমার অন্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সো আজ আমি যাচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে। এই কারিশ্মার কারণেই তুমি বেঁচে আছো। আমি দাবাঙের মতো জ্বলে উঠে শত্রুকে পুড়িয়ে মারবো, আমি সুনামির মতো জলোচ্ছ্বাস হয়ে শত্রুকে ফাঁসিয়ে নিয়ে যাবো।